তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে এই ধরনের শ্যাডো উইন্ডো স্ট্যাটাসগুলো কিন্তু বর্তমানে সবাই ব্যবহার করছে। আর আপনিও যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ওয়েল, তো আজকের ভিডিওতে আমি সুজয় এবং দেখছেন দাসটেক। তো প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে শ্যাডো উইন্ডো, দেন সেখান থেকে কিছু ফটো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে আমি কিছু ফটো ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। অল রাইট, তো চলে এসেছি এবার আমরা টুইট ক্রিয়েটার অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশানের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এছাড়াও প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেন এখানে আপনি নেম অপশনের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার নেমটা আপনি সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট। দেন এখানে ইউজার নেম দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। দেন এখানে আপনার ইউজার নেমটা লিখে দেবেন। দ্যাটস ইট। দেন এবার প্রোফাইলের উপরে ক্লিক করবো, দেন এখান থেকে একটা প্রোফাইল ফটো চুজ করে নেব। তো হয়ে গেল। দেন এবার আমরা এই টাইপ ইওর টুইট হেয়ার এখানে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে মুছে দিয়ে আমাদের যে গানের লিরিক্সগুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা লিখে দেব। তো আমার মিউজিকের মধ্যে, অর্থাৎ আমার গানের মধ্যে প্রথমে এই লিরিক্সটা রয়েছে, দেন এখানে আমরা ওকে অপশনে ক্লিক করে দেবো। দেন চলে এসেছে যে প্রত্যেকটা গানের পিছনে আপনি একটা করে ইমোজি অ্যাড করে দেবেন। দেন এখানে দেখতে পাবো লেখা রয়েছে সেভ টুইট। দেন এখানে ক্লিক করবো, আমাদের এই টুইটটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। দেন আবার ব্যাক করবো, দেন আবার এখানে ক্লিক করবো, দেন এটাকে মুছে দিয়ে আমরা আমাদের সেকেন্ড লিরিক্সটাকে লিখে দেবো। দেন এভাবে আপনি পুরোটা লিখে নেবেন। দেন তারপরে আপনাকে অন করতে হবে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশন। ওয়েল, চলে এসেছি কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব আমরা, এখান থেকে 9:16 সিলেক্ট করে নেব। দেন দেখতে পারবো উপরে লেখা হয়েছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করব। দেন এটাকে আমরা আমাদের মিউজিক কতক্ষণে রয়েছে সেই হিসেবে অ্যাডজাস্ট করে দেবো। তো আমাদের মিউজিকটা রয়েছে 25 সেকেন্ডে, তো আমরা এটা 25 সেকেন্ড করে দেবো। দ্যাটস ইট, এটা আমাদের 25 সেকেন্ড হয়ে গেল। দেন আবার লেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে মিডিয়া, দেন আমরা যে গুগল থেকে ফটোটা ডাউনলোড করলাম সেটা এখানে আমরা ইনপুট করব। দ্যাটস ইট। দেন এটাকেও আমরা একদম টাইম লাইন পর্যন্ত নিয়ে যাব। তো এখানে আমাদের যে ফটোটা রয়েছে সেটা ছোট আছে, দেন এটার উপরে ক্লিক করব। উপরের দিকে এই অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দেবো। দ্যাটস ইট। দেন এবার আমরা আমাদের মিউজিকটাকে অ্যাড করবো, চলে যাবো অডিও থেকে, এখান থেকে আমাদের মিউজিকটাকে অ্যাড করে নেব। তো আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন মিউজিকের যদি আমরা প্রথম লিরিক্সটা শুনি, তো প্রথম লিরিক্সটা আমাদের এখানে 6 সেকেন্ড পর্যন্ত হচ্ছে। এর উপরে আমরা একটা ক্লিক করবো, তাতে আমাদের এখানে একটা লোকেশন হয়ে যাবে। দেন এইটুকের মধ্যে থাকবে আমাদের প্রথম লিরিক্সটা, চলে যাব মিডিয়া অপশনে। দেন এখান থেকে মিডিয়া, তারপরে আমরা এখান থেকে আমাদের যে লিরিক্সগুলো রয়েছে সেটা আমরা অ্যাড করব। তো এটা আমাদের প্রথম লিরিক্স, দেন এটাকে আমরা 6 সেকেন্ড করে দেব। দ্যাটস ইট। দেন এটার উপরে আরেকবার ক্লিক করব, দেন এখানে একটু স্ক্রোল করলে ক্রপ অপশন দেখতে পারবো, দেন এটাকে আমরা ক্রপ করে দেব। দ্যাটস ইট। দেন আবার এটার উপরে ক্লিক করব, দেন একটু স্ক্রোল করে দেখতে পাবো লেখা রয়েছে ব্লেন্ডিং, এখানে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমরা এই অপশনটা করে দেব। দ্যাটস ইট। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। দেন এখানে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব, চলে যাব ইন অ্যানিমেশন। দেন ইন অ্যানিমেশন থেকে আমরা ফেডটা দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। দেন এখানে দেখতে পাবো লেখা রয়েছে আউট অ্যানিমেশন, দেন এখান থেকে অনেক কিছু অ্যানিমেশন রয়েছে, আপনার মন পছন্দ যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দেবেন।
একবার প্লে করে দেখি। দেন এখান থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড যে লিরিক্সটা রয়েছে সেটা। দেন একইভাবে লিরিক্সগুলো অ্যাড করব, ক্রপ করব এবং তারপরে আমরা ব্লেন্ডিং থেকে সেটাকে স্ক্রিনে অর্থাৎ মাল্টিপ্লাই করে দেবো। দেন তারপরে আমাদের স্ট্যাটাসটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু প্রপারভাবে রেডি হয়ে গেছে। দেন উপরের দিকে এক্সপোর্ট আইকন দেখতে পারছি, এখানে যদি ক্লিক করি দেন এখান থেকে ফ্রেম রেট, আপনি রেজুলেশন, এছাড়াও বিটিট আপনি সিলেক্ট করতে পারেন। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন, আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে।